এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি, আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন একটা ডেঞ্জারাস, হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পটার বিশেষত্ব এই, গল্পটা কোরাইট করেছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অথার্স দেবশ্রী ভট্টাচার্য, আর স্ক্রিপ্ট এডিটর সুমিতেন্দ্র। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, অন্যান্য চরিত্রে আদিত্য, মনেন্দু, প্রদীপ্তা, বর্ণালী এবং সুমিতেন্দ্র। তবে গল্পটা শুরু করার আগে বিগ শাউট আউট টু আওয়ার নিউ মেম্বার্স, অরূপ রয়, দুজন আলাদা, এবং অভিন্যা সিংহ রয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের মেম্বার হওয়ার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আজকে আপনাদের একটু কনসিডার করতে হবে, কারণ আমরা আজকে লাস্টের আড্ডাটা মারতে পারছি না, শরীরটা খুবই খারাপ। প্লিজ আজকের দিনটা কনসিডার করুন। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করি। ওফ, আর পারা যাচ্ছে না, রোজ রোজ। আরে শান্ত হও, অত মাথা গরম করো না, এরকম একটু হয়। আমি জানি, আমি জানি এদের কারা উস্কায়, আমি জানি। এটা হলো আমাদের ভূগোলের শিক্ষক দেবজ্যোতি সেন। সবেমাত্র বছর দুয়েক হয়েছে বেড়ালের ভাগ্যে শিঁকে ছিঁড়েছে, মানে সরকারি স্কুলে চাকরি পেয়েছে আমার মতোই। আমার সাথেই এই রাজা প্যারিমোহন উচ্চ বিদ্যালয়ে জয়েন করেছে, দিব্য ভূগোলের শিক্ষক, একেবারে কম বয়স, তবে মাথা ভর্তি টাক আর তাল গাছের মতো লম্বা। তার উপর নিটোল বেগুনের মতো মুখখানার মাঝে তাল শাঁসের মতো থ্যাবড়া দুটো দাঁত নিয়ে যখন প্রথমবার ক্লাসে মুখ খুলেছিল, অমনি স্বয়ং বাগদেবী তার কোনো এক অপদার্থ ভক্তের ঘাড়ে ভর করে তার এই বেগুন বিচি ছদ্ম নামটি একেবারে উজ্জ্বল হরফে পাকাপাকিভাবে এই স্কুলের ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে দিয়েছিলেন। স্কুলে সচরাচর এইসব হয়েই থাকে, তবে দিব্য ব্যাপারটা ঠিক কোনোদিনই হজম করে উঠতে পারেনি। এক প্রকার নিরীহ গোছের ভালো মানুষ হয়, যাদের মধ্যে বিধাতা মস্করা করার পরিমাণটা কম মাত্রায় দিয়েছেন, দিব্যর ক্ষেত্রে বোধহয় একেবারেই দেননি। ব্যাপারটা সেফ হেসে উড়িয়ে দেওয়াই যেত, কিন্তু আমাদের নতুন ভূগোলের মাস্টার তা কিছুতেই করতে পারল না। উল্টে বেশি ভেবে ভেবে সে শেষে এই সন্দেহেই উপনীত হল যে এর পেছনে তার সহকর্মীদেরও হাত রয়েছে। তবে পুরোটাই যে সন্দেহ সেটা বলা যায় না। ছেলেটার ভালো গুণ আছে, পড়াশোনা বিস্তর, ভূগোল ব্যাপারটা তার ঠোঁটস্থ। আর শুধু তাই নয়, সে আকাশ দেখেও বলে দিতে পারে বৃষ্টি হবে। তার মুখ ফুটে যদি একবার বেরিয়েছে যে এ বছর গরমটা বেশি পড়বে, তাহলে সে বছরে গরমের ছুটি বাড়ানো হবেই একথা বাজি রেখে বলা যায়। তা অ্যানুয়াল পরীক্ষা শেষ, সামনে শীতের বেশ লম্বা ছুটি, মেজাজ ফুরফুরে, একটা বনভোজনের আয়োজন নিয়ে কয়েকদিন ধরেই কথাবার্তা চলছে স্টাফ রুমে। বুড়ো অঙ্কের শিক্ষক নারায়ণবাবু দিব্যর মাথাটা ঠান্ডা করার জন্য বললেন, আরে ও সব ছাড়ো, আর তো কয়েকদিন মাত্র স্কুল, এর মধ্যে এবারের পিকনিকের জায়গাটা ঠিক করে ফেলো, ব্যাপারটা তো তোমাকেই দেখতে হবে। কথাটা কাজ করলো একেবারে মন্ত্রের মতো। তৎক্ষণাৎ নিজের ঝোলা থেকে একটা ম্যাগাজিন বার করে এদিক ওদিক কয়েকটা পাতা হাতড়ে 10-15 মিনিট পর উল্লাসিত হয়ে প্রায় লাফিয়ে উঠে বলল, গদর খালি! এমন বিকট জায়গার নাম আমরা বাপের জন্মেও শুনিনি। জায়গাটা নাকি সুন্দরবনের একেবারে কাছে, এইসব নতুন জায়গা সম্বন্ধে তার অগাধ জ্ঞান। এমনিতেই সে যখন তখন ছুটি পেলেই কাঁধে একটা ঝোলা নিয়ে বের হয়ে যেত যেদিকে দুচোখ যায়।
জায়গাটা বেশি দূরে নয়, একেবারে বাসে উঠলে দুপুরের আগেই পৌঁছে যাওয়া যাবে গদরখালি। দিব্যর কথা শুনে আমাদের হেডমাস্টার মশাই বললেন, তা সুন্দরবনের কাছে বলছো তো, পিকনিক করতে গিয়ে বাঘের পেটে যেতে হবে না তো? আরে না না, আমি ওই জায়গাটাতে আগেও গিয়েছি, আমাদের জেলাতেই তো, আমার বাড়ি থেকে ওই 30-40 কিলোমিটার হবে, ওখানে বাঘ টাক আসে না, তবে জলে দু একটা কুমির টুমির থাকতে পারে, তা ওদিকটা না গেলেই হলো। এমনিতে খুব সুন্দর জায়গা, একেবারে বনের মধ্যে, চারিদিকে বড় বড় গাছ, আশেপাশে মানুষের কোলাহল নেই। দেখো বাবা, ঘন জঙ্গলের মধ্যে। আরে খুব বেশি ঘন নয়, একটু ফাঁকা ফাঁকা, দারুণ সুন্দর জায়গা, সকলের ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হলো, এখনও জায়গাটা খুব একটা পরিচিতি পায়নি, তাই খুব বেশি, হ্যাঁ খুব বেশি বা বলছি কেন, ট্যুরিস্টের ভিড় একেবারে নেই বললেই চলে। দিব্যর এই কথাটা শুনে আমরা সকলেই বেশ খুশি হলাম। একটা দল পিকনিক করতে গেলে তাদের খাড়ের ওপর আরেক দল পিকনিক করছে, এই ব্যাপারটা আমাদের কারুরই খুব একটা পছন্দের নয়। ওই সিনেমার মতো ফাঁকা সমুদ্র তট আর জনশূন্য বাগিচা কে না চায় বলুন তো? শুধু নারায়ণবাবু একবার তাও মিনমিন করে বলেছিলেন, তা এমন জায়গা যেখানে কেউ চায় না, সেখানে আমাদের যাওয়াটা কি ঠিক হবে? আমরা ওর কথায় তেমন পাত্তা দিলাম না। আমরা কেউই ওই দিব্যর মতো ভবঘুরে না হলেও অ্যাডভেঞ্চারের নেশা তো অল্পবিস্তর মানুষ মাত্রই থাকে। তার উপর হেডমাস্টার মশাই আর নারায়ণ স্যার ছাড়া সবাই তখন একেবারে যুবকই বলা যায়। আমরা সবাই নারায়ণবাবুকে একেবারে দাবড়ে থামিয়ে দিলাম। মহা উৎসাহে তোড়জোড় শুরু হলো, বাস ভাড়া করা, ঠাকুর রাঁধুনির ব্যবস্থা করা, দৌড়াদৌড়ি করে কয়েকদিনের মধ্যেই আমরা সব ব্যবস্থা করে ফেললাম। নির্দিষ্ট দিনে একেবারে কাক ভোরে বাস এসে দাঁড়ালো স্কুলের সামনে। আমরা স্কুলের শিক্ষক এবং স্টাফ মিলে ওই জনা 25-এক, সাথে 3 জন রাঁধুনি, ড্রাইভার আর রান্নার জোগাড়, ভাই ফরমাইশ খাটার জন্য একটা ছোট্ট ছেলে কালী, ও আবার এই বাসের হেল্পার। সকাল 5:45 বাস ছাড়ল। শীতের কুয়াশা ভেদ করে বাস ক্রমশ এগিয়ে যেতে লাগল। কুয়াশা কাটতে দেখলাম আকাশের মুখ ভার, তবে বাসের মধ্যে আমরা তখন রীতিমতো হই হল্লা শুরু করেছি। বাইরে থেকে দেখলে কে বলবে আমরা সব স্কুল শিক্ষক? একেবারে যেন নিজেদের কলেজ জীবনে ফিরে গিয়েছি। আমরা নূতন যৌবনে। চুপ করুন তো, বুড়ো ভাম, পিকনিকে এসে কেউ এসব গান গায়? একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। দেখতে দেখতে বেলা 10:00 আগেই পৌঁছে গেলাম গদরখালি। ছোট্ট গ্রামটা পেরিয়ে মাটির রাস্তা মতো ধরে আরও 40 মিনিট চলার পর বাস এসে পৌঁছালো গদরখালির নদীর ধারে। জায়গাটা সত্যি খুব সুন্দর, একেবারে ছবির মতন। কাছেই একটা একফালি নদী এঁকে বেঁকে চলে গেছে, দুপাশে মোটা পলির স্তর জমাট বেঁধে আছে। পিকনিক করার জন্য জায়গাটা চমৎকার, বড় বড় শাল সেগুনের ছায়ায় ঢাকা, একটা ঘাস বিছানো মসৃণ খোলা জায়গায় সোজা মিশেছে। তার একদিকে একটা প্রকাণ্ড ছাতিম গাছ, শাল সেগুনের আড়ালে কেবল জঙ্গল, তার একটু ভেতরের দিকে মোটা মোটা কুড়িগুলো, কি যেন নাম না জানা গাছ। নারায়ণবাবু ওই গাছগুলোর দিকে তাকিয়ে ভ্রূ কুচকে বললেন, এগুলো কি গাছ দিব্য? তোমার ভূগোল কি বলে? আমিও ঠিক জানি না, আসলে এদিকটায় লোকজন খুব কমই আসে, সবাই ওই সোজা সুন্দরবনের দিকটায় চলে যায়, নয়তো বকখালির দিকে যায়। এদিকে তো লোকজনের আনাগোনা কম, তাই খুব একটা এদিকের ব্যাপারে জানা যায় না। নেহাত মন্দ বলেনি কথাটা। এসে অবধি একটা লোকের টিকিও দেখলাম না।
ব্যাপারটা অবশ্য মন্দ লাগেনি আমাদের। যেন মনে হচ্ছে আমরাই এই ছোট্ট নিরিবিলি জায়গার অধীশ্বর। রাঁধুনি বৌদিরা বেশ কাজের লোক বলতে হবে, আমরা নেমে জায়গাটা পুরো ঘুরেও দেখতে পারলাম না। তার মধ্যেই ড্রাইভার আর কালীর সাথে হাতে হাত মিলিয়ে চটপট করে বাসের মাথা থেকে সব বাসনপত্র পেট্রোল স্টোভ নামিয়ে প্রথমেই গরম গরম চা বানিয়ে দিল। আমরা সব শতরঞ্চি বিছিয়ে বসে পড়লাম। একদিকে তাস খেলা হচ্ছে আর অন্যদিকে শক্তি সুনীল নিয়ে দারুণ ফাটাফাটি তর্ক শুরু হয়ে গেছে। নারায়ণবাবু আর হেডমাস্টার মশাই আবার চোখে চশমা লাগিয়ে এর মধ্যেই দাবা খেলতে বসে গেলেন। বললেন এই প্রকৃতির অবাধ রূপের মাঝে তাদের মস্তিষ্ক সঞ্চালন নাকি আরো প্রখর হয়ে উঠবে। যাকে এদিকে ততক্ষণে মাংসের বড়া তৈরি। আইনস্টাইন বলে গেছেন সময় ব্যাপারটা আপেক্ষিক, সময় ভালো কাটলেই যেন ফুরুত করে উড়ে যায়। দেখতে দেখতে বেলা গড়িয়ে খাওয়ার সময় হয়ে গেল। বেশ গুছিয়ে খাওয়া দাওয়া সেরে আমি আর দিব্য তখন একটা শাল গাছের তলায় বসে জিরোচ্ছিলাম আর 10 পয়সার ক্যামেলের ডিবে থেকে দুটো সিগারেট বের করে সুখ টান দিচ্ছিলাম। আমাদের সবাইকে ভর পেট খাইয়ে ওদিকে রাঁধুনিরা সবাই খেতে বসছে। শুনলাম ওরা কালীকে ডাকছে, এদিক ওদিক কোথাও বাথরুম করতে গেছে। কিছুক্ষণ পর একজন রাঁধুনি ভদ্রমহিলা আমাদের কাছে এসে মুখ কাঁচু মাচু করে বললেন, দায়দাবাবু কালীকে যে কোথাও পাওয়া যাচ্ছে নি। দিব্য পাশ থেকে বলল, আরে কোথাও দেখো হালকা টালকা হতে গিয়েছে। কিন্তু না, নেই তো নেই। প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেল, কালী ফিরে এলো না। তখনও মনের মধ্যে ভয় বা আশঙ্কা দেখা না দিলেও আমরা সবাই ভারী আশ্চর্য হয়ে পড়লাম। কিন্তু এর মধ্যেই দেখি ড্রাইভার আর রাঁধুনিদের সবার মুখ একেবারে কালো হয়ে গেছে। আস্তে আস্তে সবাই এক জায়গায় জটলা বাঁধল। আমাদের হেড ক্লার্ক বিধানবাবু জিজ্ঞাসা করলেন, কে ছেলে, কার কথা বলছো ভায়া? আমি বললাম, আরে ওই যে আমাদের বাসের হেল্পার ছেলেটা, আরে সকাল থেকে এদের হাতে হাতে কাজ করছিল, দেখেননি? হেডমাস্টার মশাই ওদেরকে একটু শান্ত করার জন্য বললেন, তোমরা খেয়ে নাও, ও আসবে কখন তখন খেয়ে নেবে। আমাদের ড্রাইভার একজন রাঁধুনিকে দেখিয়ে চাপা গলায় বললেন, আসলে স্যার ওই যে রান্না করছে পূর্ণিমাদি, ও কালীর কেউ আত্মীয় হয়, কিছু একটা হয়ে গেলে। এই চুপ করো, উল্টো পাল্টা কথা কি আবার হবে শুনি, নাও নাও তোমরা একটু খেতে নাও। কিন্তু তাদের মুখে আর ভাত উঠল না। দেখতে দেখতে বেলা প্রায় 3:30 বেজে গেল। এর মধ্যে হাঁক ডাক করে এদিক ওদিক দেখা হয়েছে কিন্তু কালীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমাদের সকলের মধ্যেও দুশ্চিন্তাটা বাড়ছে, সবার মুখ চোখ দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা ছড়িয়ে ছিটিয়ে জায়গাটায় খুঁজে চলেছি। হেডমাস্টার মশাই আমায় ডেকে বললেন, ব্যাপার তো ঠিক সুবিধার লাগছে না, আশপাশের বন জঙ্গলগুলো একটু ঘুরে দেখা উচিত। নারায়ণবাবু একটু আমতা আমতা করে বললেন, কিন্তু স্যার এই শেষবেলায় জঙ্গলে ঢুকে আন্তাবি ঘুরে বেড়ানোটা কি ঠিক নিরাপদ হবে? হাজার হোক সুন্দরবনের এলাকা। দিব্য সঙ্গে সঙ্গে তার কথাটা বরখাস্ত করে বলল, না না, একটা ছেলে এত ছোট আমাদের সাথে এসেছে। হেডমাস্টার মশাই আপনি ঠিকই বলেছেন, আমাদের এক্ষুনি গিয়ে দেখা উচিত। আমরা 3 জন 3 জন করে ভাগ হয়ে যাই, আশপাশটা খুঁজে দেখি একটু। নদীর দিকে তো আমাদের কেউ যায়নি, গেছে কি? না, আমি তো কাউকে দেখিনি। হ্যাঁ হ্যাঁ চলো চলো জঙ্গলের আরেকটু ভিতরে গিয়ে দেখা যাক, তবে বেশি ছড়িয়ে পড়ো না, হাঁক পারলে যেন সকলে শুনতে পাও। ড্রাইভার আর 3 জন ভদ্রমহিলাকে পিকনিকের জায়গায় থাকতে বললাম।
কারণ যদি এর মধ্যে আবার কালী ফিরে এসে কাউকে না পায় তখন বেচারা আরো বিভ্রান্ত হয়ে যাবে। আমরা সকলে দু তিনজন করে ভাগ হয়ে গিয়ে জঙ্গলে প্রবেশ করলাম, আমি আর দিব্য একসাথে। কি গো ভাই, এখানে বাঘ টাক নেই তো, ঠিক করে ভেবে বলো। দিব্য গম্ভীরভাবে কি যেন ভেবে বলল, না না, এখানে বাঘ থাকতেই পারে না। জঙ্গল ক্রমশ গভীর হয়ে আসছে, একটু আগে যেরকম ফাঁকা ফাঁকা গাছ ছিল সেরকম নয়, বেশ ভরাট গাছপালা। আজ সারাদিন ধরেই আকাশে মেঘের আনাগোনা। আমরা যে জায়গাটাতে হই হুল্লোড় করছিলাম সেই জায়গাতে দিনের আলোর আলতো ছোঁয়া থাকলেও জঙ্গলের ভেতরটা কেমন যেন ঘোলাটে। আমার মনে কেবল একটাই দুশ্চিন্তা, তাড়াতাড়ি যদি ছেলেটাকে খুঁজে না পাওয়া যায় তখন কি করব। দিনের আলো যে ক্রমেই ফুরিয়ে আসছে, দিব্য আর আমি একবার কালীর নাম ধরে চিৎকার করে ডাকলাম, কিন্তু সেই ডাক জঙ্গলের মধ্যে ঘুরপাক খেতে খেতে আমাদের কাছেই ফিরে এলো। কালী, এই কালী, এই কালী, কোথায়, এই কালী, কালী। আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আমরা যেখানে এতক্ষণ ছিলাম সেখানে বেশ কিছু পাখি উড়ে বেড়াচ্ছিল, কাঠবিড়ালি খেলা করছিল, কিন্তু এখানে জঙ্গল এত গভীর অথচ এখানে কোনো জন্তু কোনো পাখি কিচ্ছু নেই, পুরো জঙ্গলটা যেন ছবির মতো নিস্তব্ধ। আমি অবাক হয়ে বললাম, ভাই গেল কোথায় ছেলেটা? আর আচমকাই রক্ত জল করা আর্তনাদ আমি আর দিব্য একেবারে থমকে দাঁড়িয়ে পড়লাম। পরমুহূর্তেই সেই আর্তনাদ লক্ষ্য করে আমরা দুজনে ঝোপ জঙ্গল পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে যখন তার উৎসস্থলে পৌঁছালাম তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। আকস্মিক এমন মর্মান্তিক ও করুণ দৃশ্য দেখার জন্য বোধহয় আমি বা দিব্য কেউই প্রস্তুত ছিলাম না। আমরাই সবার প্রথম পৌঁছেছিলাম একটা বেশ মোটা গুড়িওয়ালা গাছ, কি গাছ সেটা ঠিক বলতে পারবো না, আমাদের চেনা জানা গাছের মতো দেখতে নয়, এমনকি ভূগোলের মাস্টার দিব্য বলতে পারল না ওটা কি গাছ। এই মেঘলা দিনের ঘোলাটে আলোয় দূর থেকে দেখলে মনে হয় একটা বিশাল লম্বাটে লোক মুখ হাঁ করে আছে, আর ডালপালাগুলো তার মাথা থেকে সাপের ফণার মতো বেরিয়ে রয়েছে। জঙ্গলে তো কত রকমই গাছ থাকে, এসব নিয়ে তো ভাবার কিছু থাকতো না, যদি না তার এই সাপের ফণার মতো একটা ডাল থেকে একটা ছোট ছেলের নিথর দেহটা ঝুলত। কালি, সাপের ফণার মতো একটা ডাল ওর গলায় পেঁচিয়ে আছে, চোখ দুটো তীব্র আতঙ্কে ঠিকরে বেরিয়ে এসেছে, দুটো হাত এখন ওই প্যাঁচেই আটকে আছে যেন মৃত্যুর বড় শরীরটাকে ছাড়ানোর চেষ্টা করছে, পা দুটো মাটি থেকে প্রায় তিন হাত উপরে, গাছটার গায়ে রক্তের ছিটে লেগে আছে, কালীর মাথার পেছনের দিকটা ফেটে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে, মনে হচ্ছে কেউ যেন তাকে গলায় ফাঁস দিয়ে মারার আগে গাছের গায়ে মাথা ঠুকে ঠুকে ফাটিয়ে দিয়েছে। এরকম এত নৃশংসভাবে কে মারলো ছেলেটাকে, আর কেনই বা। ওরে বাবা রে, ও মারে, ও মারে। পিছন থেকে এরকম দু তিনটে চিৎকার শুনে ঘুরে দেখলাম বাকি সবাই এসে পৌঁছেছে, এতগুলো পরিণত মানুষ একসাথে থতমত খেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা যে কতটা অস্বস্তিকর তা সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব, কিন্তু কতক্ষণই বা ওইভাবে দাঁড়িয়ে থাকা যায়। এদিকে মেঘলা দিন বেলা যে ফুরিয়ে আসছে, ক্ষয়িষ্ণু আলোয় মিনিটে মিনিটে ওই বিভৎস দৃশ্য যেন আরো ভয়ানক হয়ে উঠছে। শেষে আর থাকতে না পেরে আমি বললাম, এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর হয় না, একটা কিছু তো করতেই হবে।
এই এই গাছটা আমি দেখেছি। নারায়ণবাবুর এই কথায় রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করলেন হেডমাস্টার, আপনি এতটা ভেতরে আবার কখন এলেন? না না, আমি আসিনি, কিন্তু এই গাছটা ওই আমাদের পিকনিকের ওখানে আমি দেখেছি, শাল সেগুনের আড়ালে আমি দেখেছি, এই গাছটাকেই দেখেছি। আরে, এইরকম অনেক গাছ ওদিকটায় ছিল। হ্যাঁ, বাস থেকে নামার পরে আমারও চোখে পড়েছে। না না, এটাই দেখেছি, আমি হলপ করে বলতে পারি। নারায়ণবাবুর একার কথা হলে আমরা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু এবার কথাটা বললেন বিধানবাবু। আরে কি যা তা বকছেন মশাই আপনারা, গাছটা কি হেঁটে হেঁটে এখানে চলে এসেছে? তারপর ওই কথাটা শেষ করতে পারলেন না হেডমাস্টার মশাই। ঠিক আছে, দেখেছেন তো দেখেছেন, কি হবে ওসব ভেবে, এখন কি করা যায় বলুন তো। দিব্য বলল, চলুন ওর শরীরটা একবার নামানোর চেষ্টা করি। আমার তখনও বিস্ময়ের ঘোর কাটছে না। হেডমাস্টার মশাইয়ের বড় বড় গোল গোল চোখ আরো গোল গোল হয়ে গেছে। ও দিব্য, এ তো পুলিশ কেস, পুলিশে খবর দিতে হবে। থানাটা না কোথায়, এখানে কিছুই তো জানি না। এরকম ভাবে মারলোকে ছেলেটাকে, ডাকাত টাকাত আছে নাকি? শুনেছি সুন্দরবন এলাকায় প্রচুর ডাকাত থাকে। দিব্য এখনো সেই গাছটার দিকেই তাকিয়ে আছে। সেদিকে তাকিয়েই বলল, থাকে নয় থাকতো, ওসব মান্ধাতা আমলের গল্প, এখন এদিকে কোনো ডাকাতি হয় না। দিব্যর জ্ঞানের উপর হেডমাস্টার মশাইয়ের অগাধ ভরসা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারলাম তিনি আর দিব্যর উপর ভরসাটা করতে পারছেন না। রীতিমতো খেঁকিয়ে উঠে তিনি বললেন, এই চুপ করো তো ছোকরা, বেশি জানো তুমি, আছে এখনো ডাকাত, আছে নিশ্চয়ই আছে, না হলে এরকম করে ছেলেটাকে কে মারবে? সে যাক, তবে আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। নারায়ণবাবু কি বলতে চাইলেন আমি বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছি। আপনি কি বলতে চাইছেন, গাছটা ছেলেটাকে মেরেছে? এরকম মানুষ খেকো গাছ তো শুনেছি অ্যামাজনের জঙ্গলে আছে, এখানে এরকম গাছ, এটা কি সত্যি সম্ভব? ওসব আদেও এই পৃথিবীতে নেই, থাকলেও এখনো আবিষ্কার হয়নি। থামুন আপনারা, ও শরীর পুলিশ ছাড়া তো নামানো যাবে না, এখন চলুন ফিরে যাই, ওদের তো দুঃসংবাদ দিতে হবে, তারপর থানা পুলিশ সব করা যাবে। এখন দিনের আলো প্রায় ফুরিয়ে এলো বলে এখন আমাদেরই জঙ্গল থেকে বেরোনো দরকার। না, এখানে থাকার কোনো প্রয়োজন নেই, স্যার ঠিকই বলেছেন, সবাই চলুন। না, আমি সেটাই বলছিলাম স্যার, এখান থেকে বেরিয়ে চলুন, বৃষ্টি নামবে কিন্তু। আমি মাস্টার মশাইয়ের কথাটা না মেনে পারলাম না, এখানে দাঁড়িয়ে থেকে কিছুই করার নেই, পুলিশ ছাড়া মৃতদেহ নামানো যাবে না। এদিকে বনের ভেতর অন্ধকার নেমে আসছে, গাটা কেমন যেন ছমছম করে উঠছে বারবার, মনে হচ্ছে এই বোধহয় একটা গাছের ডাল নেমে এসে আমাদের কারুর গলা পেঁচিয়ে টেনে নেবে। মিনিট পাঁচেকের মধ্যে পিকনিকের জায়গাটার কাছে আমরা সবাই চলে এলাম। এখান থেকে গাছে ঘেরা জায়গাটার মাঝে খোলা আকাশ দেখা যাচ্ছে। দিব্য ভুল বলেনি, আকাশে নীলচে কালো মেঘ ঘনিয়ে এসেছে, অল্প অল্প করে একটা শিরশিরের ঠান্ডা হাওয়া উঠছে নদীর দিকটা থেকে। ওই দূরেই আমাদের বাস, বাইরে ওরা কেউ নেই, বোধহয় আকাশের এই অবস্থা দেখে বাসের ভেতরে ঢুকে গেছে। কিন্তু আমাদের ধারণাটা এর থেকে বোধহয় আর বেশি অবাস্তব হতে পারত না, পিকনিকের জায়গায় বাসে কেউ কোথাও নেই, না তিনজন রাঁধুনি না ড্রাইভার ভদ্রলোক, চেঁচামেচি করে গলা ফাটিয়েও কোনো সাড়া পাওয়া গেল না ওদের। চারিদিকের এই অন্ধকার জঙ্গলে যেন ওরা কোথাও মিলিয়ে গিয়েছে, জল যেন আমাদের মাথার উপর দিয়ে বইছে, আমাদের সবার মুখে একটাও কথা নেই, ডাকাডাকি করাটা যে বৃথা সেটা আর কাউকে আলাদা করে বলে দিতে হয়নি, যা হচ্ছে সেটা সাধারণ ঘটনা নয়।
আরে নিকুচি করেছে মশাই, এই জায়গা একেবারেই ভালো নয়, আমরা আমরা ফিরে চলি। চলুন, ফিরে যাবেন যে তা কি হেঁটে ফিরবেন? হ্যাঁ, ড্রাইভার কোথায় যে ফিরবেন মশাই? সব তো ভদ্রলোকের বাচ্চা, কে চালাতে পারে বাস? এই কথাটা শুনে সকলের মাথায় একেবারে বাজ পড়ল। এত তালে গোলে এটাই তো মাথায় আসেনি, আমরা ফিরব কি করে? গ্রামটাও যে প্রায় পৌনে এক ঘন্টার রাস্তা, তাও বাসে হেঁটে হেঁটে না জানি কতক্ষণ লাগবে। এখনো পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি, তবে ঝড় উঠতে শুরু করেছে। চতুর্দিকের গাছপালাগুলো যেন কোনো এক বৈশাচিক আনন্দে মেতে উঠছে, উৎসাহে এরা যেন আজ কিছু একটা ঘটার অপেক্ষা করছে। ছোড়ো হাওয়ায় চারদিকে ভেসে বেড়াচ্ছে অজস্র শুকনো পাতা। আর বাইরে থাকা সম্ভব নয়, আমরা সবাই বাসে গিয়েই উঠে সব দরজা জানলা টেনে দিলাম। অন্ধকার নেমে এসেছে, তার মধ্যে তুমুল ঝড় বৃষ্টি, বড় বড় গাছ আছড়ে পড়ার শব্দে কান পাতা দেয়। মাঝে মাঝে এক একটা চোখ ঝলসানো বিদ্যুতের আলোতে বাইরেটা দিনের মতো হয়ে উঠেই আবার অন্ধকারের অস্থিরতায় ডুবে যাচ্ছে। আমাদের বাসের একটু দূরে ওই পিকনিকের খোলা জায়গাটা, স্টোভ বাসনপত্র সব পড়ে গেছে, কিছু কিছু উড়েও গেছে বোধহয়। একটু আগেই মাটিতে পাতা ত্রিপলটা এক দমকা হাওয়ায় উড়ে গিয়ে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়েছে। এত হাওয়ার বেগ যে বাসটাও মোচড় দিয়ে আওয়াজ করে অল্প অল্প দুলছে। ভেতরে তটস্থ হয়ে আমরা বসে আছি, উঠে একটু হাঁটাহাঁটি করারও জায়গা নেই। চাবিটা ড্রাইভারের কাছে ছিল, ওটা দিয়ে নিদের পক্ষে আলোটাও জ্বালাতে পারিনি বাসের ভেতর। মানব সভ্যতা বন্য প্রকৃতি নাকি ধীরে ধীরে বশ করে ফেলছে, এইসবই তো আমরা পড়ি, এইসবই তো পড়াই, কিন্তু এখন তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা অসহায় খড়কুটোর মতো আটকা পড়েছি এই তাণ্ডবের মধ্যে। ঘড়ির কাঁটা বলছে সবে সন্ধ্যা 6:30, সকলের মুখ রক্তশূন্য। বিধানবাবু একটু আগে অবধিও সামনের সিটে মাথা রেখে রাম নাম করছিলেন, তবে এখন তাও পরিত্যাগ করেছেন। আমাদের বাঁচান, তাই দাদা আমাদের বাঁচান। এত আওয়াজের ওপর দিয়ে হঠাৎ করে বাইরে থেকে কয়েকটা আর্তনাদ ভেসে এলো। কারুর শুনতে কোনো অসুবিধা হয়নি, সবাই যেন এক ঝটকা খেয়ে উঠে সবার দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। তবে কি ওরা সত্যি হারিয়ে গেছিল কালীকে খুঁজতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, হয়তো হতে পারে, হয়তো জঙ্গলে হারিয়ে গেছিল। হেডমাস্টার মশাই, নারায়ণবাবু আরও অনেকেই ব্যস্ত হয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। দিব্য আমার পাশেই বসেছিল, সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের কিন্তু যাওয়া দরকার। মানুষগুলো কি বলছো দেবজ্যোতি, বাইরের অবস্থাটা দেখেছ? এর মধ্যে কিন্তু স্যার, ড্রাইভারের সাথে তিনজন মেয়ে মানুষও রয়েছে। নারায়ণবাবু এবার গর্জে উঠলেন, অনেক হয়েছে ছোড়া, তোমাকে কিচ্ছু বলিনি, তোমার জন্যই আজ এই বিপদে পড়েছি, তাতেও তোমার শান্তি হচ্ছে না? এবার আমাদের মারবে নাকি? দিব্যর ওপর রাগটা যথাযথ না হলেও ওনার মনের মধ্যে যে কি চলছে সেটা আমি কেন বাকি সবাই বুঝতে পারছি, কিন্তু এর পর যা হলো তার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিলাম না। আচমকা সিট থেকে উঠে গিয়ে দিব্য একেবারে হন হন করে হেঁটে বাসের দরজার কাছে গিয়ে একবার আমাদের দিকে ঘুরে তাকালো। তারপর কেউ কিছু বলার বা করার আগে নেমে পড়ে বাসের দরজাটা বাইরে থেকে সজোরে বন্ধ করে দিল। আমি মুহূর্তে জানালার কাঁচের ওপর আছড়ে পড়লাম। এ কি সর্বনাশ, ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেল? বাস শুদ্ধ সবাই হই হই করে উঠল, বাইরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ছেলেটা এর মধ্যে রাগ করে বেরিয়ে গেল নাকি? না না, তাহলে বোধহয় একাই ছুটে গিয়েছে ওদের উদ্ধারে। ছেলেটা একেবারে পাগল।
আরে ওর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। আরে এর মধ্যে কেউ বেরোয়। ঠিক সেই মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে চারিদিকে বেগনে আলোয় ভরে গেল। চমকে উঠলাম, দেখলাম ঠিক পাশের থেকে তিন চার হাত দূরে দিব্য দাঁড়িয়ে আছে আমাদেরই দিকে ফিরে। এক পলকের জন্য দেখতে পেলেও তার সেই হিংস্র অভিব্যক্তি আমাদের কারুরই দৃষ্টি এড়াল না। বাইরে থেকে ভেসে এলো এক উন্মাদের বিকৃত চিৎকার, সে যেন তীব্র আক্রোশে ফেটে পড়ছে। হ্যাঁ নারায়ণবাবু, মারবো, আপনাদের মারবো, মারার জন্যই তো এনেছি। আমাকে নতুন পেয়ে খুব হেনস্থা করেছিলেন না, স্কুলের বাচ্চাদেরকে উস্কানো, আমি হ্যাঁ এবার দেখুন কেমন লাগে। অনেকদিন ধরে সহ্য করেছি আপনাদের, কেউ কম যান না, একটাও কম যান না। আপনারা মরবেন, এটা জল্লাদের আস্তানা, জল্লাদের প্রেত, আপনারা এখন তার এলাকায় বন্দি। ওর মাটিতে যে পা রেখেছে সেই মরেছে, ও আসবে, আজ রাতেই আসবে। দেখি 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 বুকগুলো একবার দেখি কেমন লাগছে, ভয় লাগছে। দিব্যর পাগলের প্রলাপ মাঝপথে আটকে গেল। একটা আর্তনাদ যেন হঠাৎ আমাদের থেকে অনেক দূরে গিয়ে জঙ্গলে মিশে গেল, যেন জঙ্গলটাই ওকে টেনে নিল নিজের ভেতরে। বৃষ্টি অনেকটাই কমে এসেছে, কিন্তু প্রকৃতি এখনো শান্ত হয়নি, শান্ত হয়নি আমাদের মন। সামান্য অফিসের ইয়ার্কি যে এতগুলো মানুষকে এই বিপদে ঠেলে দেবে কে ভেবেছিল? আর দিব্য কোনোদিন সেরকম ক্ষোভ প্রকাশ করেনি, সব কথা গায়ে নিলে তো হয়েই যেত। সত্যি এত রাগ হচ্ছে, প্রায় আমার বয়সী একটা ছেলে যাকে বন্ধু ভেবেছিলাম, একসাথে প্রথম দিন থেকে চাকরি করছি, বাকিরা সবাই তটস্থ হয়ে বসে আছে, নারায়ণবাবু হেডমাস্টার মশাইয়ের মাথা হেট, মনে মনে তারা হয়তো নিজেদেরই দোষারোপ করছেন আমাদের এই পরিণতির জন্য। বাইরের দুর্যোগটা আগের থেকে সামান্য কমেছে, আকাশে মেঘের ভিড়ের ফাঁকে ভাঙা ডিঙির মতো চাঁদ উঁকি মারছে, সেই আলোতে বাইরেটা খুটখুটে অন্ধকারের ভেতর থেকে চোখের সামনে ফুটে উঠছে, অল্প অল্প চাঁদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে দূরে ওই গাছে ঘেরা খোলা জায়গাটা। তাকে ঘিরে কালো কালো গাছের অবয়বগুলো যেন নরকের প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে, ডালপালাগুলো এখনো হাওয়ায় দুলছে, প্রকাণ্ড সেই ছাতিম গাছটা যেন তাদের সবার সর্দার। আমার মতো অনেকেই নিঃশব্দে বাইরের এই দৃশ্য দেখছিলেন, কি আর করা, কাল সকাল অবধি বোধহয় এখানেই থাকতে হচ্ছে, তারপর দিনের আলো ফুটলে যা করার করতে হবে। পরিমল, হ্যাঁ, ওটা কি? খুব চাপা গলায় কথাটা বলে হেডমাস্টার মশাই আমার পাশ দিয়ে হাতটা বাড়িয়ে জানালার বাইরে দেখালেন। কি আর দেখব, খালি অন্ধকার, অন্ধকারেরও যেন প্রাণ আছে। দূরে নদীর পাড়ে ওই শাল সেগুনের আড়ালে অন্ধকারটা যেন সত্যি খেলা করছে আর নড়ে চড়ে বেড়াচ্ছে। আমি সোজা হয়ে চোখ কুঁচকে বসলাম, আশেপাশে সবার নড়াচড়া শুনতে বুঝতে পারলাম অনেকেরই ব্যাপারটা চোখে পড়েছে। দেখতে দেখতে সেই অন্ধকার থেকে সামনের খোলা জায়গাটায় বেরিয়ে এলো একটা লম্বা মানুষাকৃতি মূর্তি। ভয়ে বাসের মধ্যে অনেকেই মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসতেই হেডমাস্টার মশাই ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে চুপ করিয়ে দিলেন। চুপ করুন, একটাও শব্দ করলে বেঘরে প্রাণ যাবে। এদিকে আমাদের সামনে গাছে ঘেরা খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে সেই লম্বা মূর্তি, একটা কঙ্কাল দেহ চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, তার গোটা শরীরের হাড়ের ওপর অজস্র জায়গায় অল্প অল্প মাংসপেশি এখনো ঝুলে আছে, পাঁজরের ভেতরটা পুরো ফাঁকা।
মুখের জায়গায় কেবলই একটা বিভৎস নরকরটি, চোখ দুটো ফাটার মতো, পরনে একটা শতচ্ছিন্ন ধুতি, এক হাতে একটা বিরাট খাড়া, আর অন্য হাতে একটা পাথরে টানতে টানতে নিয়ে এসেছে একটা লাশ। এবারে সেই বিরাট আকার কঙ্কালটা ওই লাশটা টানতে টানতে নিয়ে গেল সেই ছাতিম গাছের সামনে। ওই লাশটা কার তা এতক্ষণে আমি স্পষ্ট বুঝতে পেরেছি, ও যে কালী। গাছের সামনে এসে কোথা থেকে একটা মোটা দড়ি দিয়ে ছেলেটার মৃতদেহর গলার সাথে বেঁধে এক হাতে ওকে ঝুলিয়ে ধরল। সেই প্রেত মূর্তি এতটাই লম্বা যে কালীর পা দুটো তার কোমরের ওপর ঝুলছে। অনায়াসে ছাতিম গাছটার একটা ডালের সাথে দড়ি পেঁচিয়ে ওর লাশটা ঝুলিয়ে দিল সেই প্রেত। তারপর আবার আস্তে আস্তে হেঁটে হারিয়ে গেল বনের অন্ধকারে। এই জিনিস শুধু একবার নয়, পরপর ছবার এই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল। আমরা কজন বাসে বসে হতবাক দর্শকের মতো সবটা দেখে চলেছি। ওই প্রেত জঙ্গল থেকে একটা করে লাশ মাটিতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে এসে ওই ছাতিম গাছের ডালে ঝুলিয়ে দিচ্ছে। কালীর পরে ড্রাইভার, তারপর এক এক করে তিন রাধুনী মহিলা, আর শেষে দিব্য। প্রাণের ভয়ে আতঙ্কের সাথে কষ্ট হতাশা মিলিয়ে মিশে আমাদের তখন শোচনীয় অবস্থা। নারায়ণবাবুর মুখ দিয়ে বোধহয় একটা কান্নার শব্দ বের হতে যাচ্ছিল, কিন্তু একটা হাড়হিম করা পৈশাচিক হাসিতে ভরে উঠল চারদিক। এই ভয়ঙ্কর প্রেত মূর্তি দু হাত তুলে নরকীয় উল্লাসে হাসছে, তার সামনে ছাতিম গাছে ঝুলছে ছটা নিথর দেহ। আমরা আজ বোধহয় আর এইখান থেকে বেঁচে ফিরব না কোনোদিন। হঠাৎ একটা হলদে আলোয় আমাদের বাসের ভেতরটা ভরে উঠল, কানে এলো একটা যান্ত্রিক শব্দ। আমরা চমকে উঠে ফিরে তাকালাম সেদিকে। বাসের পেছনে দেবদূতের মতো এসে হাজির হয়েছে একটা জিপ, তার হেডলাইটের আলোটাই ভেতরে এসে পড়েছে। গাড়িটা দু তিনবার হর্ন মারল, আর তারপর দরজা খুলে নেমে এলেন দুই ভদ্রলোক। আমরা চেঁচিয়ে তাদের বারণ করতে যাব, কিন্তু ওই ছাতিম গাছের দিকে একবার ফিরে তাকাতেই দেখলাম কেউ কোথাও নেই। সেই পিশাচ, সেই ঝুলন্ত দেহগুলো, কিচ্ছু নেই। আমরা স্তম্ভিত। বাসের দরজাটা বাইরে থেকে খুলে ঢুকে এলেন সবজে উর্দি পরা দুই ভদ্রলোক। সে যুগে মোবাইল ছিল না, ওয়াকি টকিতে খবর পাঠালেন, আমাদের থেকে সব কথা শুনলেন। প্রায় আধ ঘন্টা পর ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। চারটে জিপ এসে আমাদের নিয়ে গেল। কারোর মুখেই কোনো কথা নেই, শুধু ভাবছি কিভাবে এসেছিলাম আর কিভাবে ফিরে যাচ্ছি। ঝড় থেমে গেছে, তবে বৃষ্টি সেই একভাবে পড়েই চলেছে। এদিকে সব কিছু মোটামুটি স্বাভাবিক। আমরা সবাই বনদপ্তরের বাংলোতে চায়ের কাপ হাতে ধরে থম মেরে বসে আছি। গলা দিয়ে চাটাও নামছে না ঠিক মতো। খালি মনে পড়ছে দিব্যর কথা। আমাদের সাথে বসে রয়েছেন দুই বনকর্মী আর ফরেস্ট রেঞ্জার শ্যাম্য রায়। আমি রায়বাবুকে বললাম, কাল একবার ওই জঙ্গলে যাওয়া যায় না? আপনারা যদি একটু সঙ্গে যান আর কি। যা অবস্থা, কাউকেই আর যে ফিরে পাবো না সে তো জানি, কিন্তু যদি অন্তত ওদের লাশগুলো নিয়ে যেতে পারতাম। রায়বাবু চায়ে চুমুক দিয়ে নাকটা একটু টেনে নিয়ে বললেন, কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। খুনি গাছ, এটাই এই গদরখালির অভিশাপ। আপনারা ভীষণই বিপজ্জনক জায়গায় এসেছেন। গদরখালির জঙ্গলে যেখানে কোনো মানুষ আসে না এমন জায়গায় কেউ পিকনিক করতে যায় নাকি? হ্যাঁ, এসব অচেনা জায়গায় যাওয়ার আগে একবার বনদপ্তরের পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলেন না আপনারা? হ্যাঁ, আমরা আর কি বলবো,
চুপচাপ ভদ্রলোকের ধমক হজম করলাম। ওনাকে সবই বলা হয়েছে, কিন্তু তিব্বর ব্যাপারটা বলা হয়নি। কিন্তু এটা কি বলল রায়বাবু? দেহগুলো পাওয়া যাবে না কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন পাওয়া যাবে না কেন বলছেন? এ হলো গদরখালির অভিশাপ। যে গাছে ওই বাচ্চাটাকে ঝুলতে দেখেছিলেন ওটা গাছ নয়, এক ভয়ঙ্কর খুনি জল্লাদের প্রেতাত্মা। প্রায় 150-200 বছর আগের ঘটনা হবে। এই অঞ্চলে তখন প্রচুর ডাকাতের উৎপাত ছিল। তখন ডাকাত দলের সর্দার ছিল দাড়ি জল্লাদ। দাড়িকের ভয়ে লোকে এই অঞ্চল দিয়ে খুব একটা যাতায়াত করতো না। আর ভুল করে যদি কোনো মানুষ এখানে আসতো, তাহলে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে গাছে গাছে ঝুলিয়ে রাখত। তখন নগাঁওতে রানী কাদম্বিরির রাজত্ব। তিনি একবার এই গদরখালিতে তালুক কিনলেন, কিন্তু এখানে জমিদারি চালাবেন কি করে? দাড়িক জল্লাদের উৎপাতে এ তল্লাটে না কোনো মানুষ আসতে পারে আর না কোনো ব্যবসাপত্তর হয়। রানী কাদম্বিনীর পরোয়ানায় কাতেরকে ধরে আনতে লেঠেলের দল এলো। কাদম্বিনীর লেঠেলের দল তখন জগৎ বিখ্যাত। তাও অনেক কষ্টে ধরা পড়ল দাড়িক। রানীর আদেশে ঠিক যেইভাবে দাড়িক নির্দোষ মানুষদের গলায় ফাঁস দিয়ে মেরে ঝুলিয়ে দিত, ওইভাবেই দাড়িকের ঘনিষ্ঠ মাতব্বরদেরও মেরে ঝুলিয়ে দেয়া হলো ওই ছাতিম গাছে। আর দাড়িকের কপালে জুটল আরও নির্মম শাস্তি। কিন্তু দাড়িক জল্লাদ নাকি একই সব গুপ্ত বিদ্যা টিদ্যা জানত। সে মরার আগে বলেছিল যে এই গদরখালি দাড়িকের ডেরা, এখানে কোনো রাজা রানী থাকতে পারবে না। আমাকে মাটিতে পুঁতে দিলেও আমি মাটি ফুঁড়ে বের হব আর কাউকে এখানে থাকতে দেব না। তারপর থেকে এই অবস্থা। দাড়িক জল্লাদ গাছ হয়ে মাটি ফুঁড়ে বের হল। খুনি গাছ মানুষ খুন করে, যেই ওই মাটিতে পা দেয় তাকেই খুন করে, কেবল সুযোগ পেলেই হলো। ঠিক যেভাবে আগে সে মানুষ মারত সেভাবেই। এখানকার লোকের মুখে শুনেছি যে রাত হলে এই এলাকায় সে চড়ে বেড়ায়, সে নাকি তখন নিজের রূপ ধারণ করে। সে আমি এখানে আসা স্তক দেখিনি যদিও, তবে আমার ধারণা দিনের আলোয় ওই গাছের কাছে না গেলে তেমন বিপদ নেই। তবে এসব ব্যাপার কি আর তেমন নির্দিষ্ট করে বলা যায়? কথাগুলো শুনে হেডমাস্টার বললেন, তার মানে এ কথা গ্রামের লোক জানে? আরে শুধু এই গ্রামের লোক কেন, এই চত্বরের সবাই জানে। গরু চড়ানো, কাঠ কুড়ানো, তারা এ চত্বরে আসে না, সে দিন হোক কিংবা রাত। কি শয়তান, কি শয়তান! রায়বাবু এ কথা শুনে অবাক। আমি তখন দিব্যর কথাগুলো খোলসা করে বললাম। সে যে আগে থেকেই এমনটা পরিকল্পনা করেছিল, এটা বিশ্বাস করতে আমার কেমন লাগছে। একটা ছেলে, তার এত পড়াশোনা, নানা বিষয়ে এত জ্ঞান, এত নম্র, এত ভদ্র, কি করে যে এতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে কিছুতেই যেন বুঝে উঠতে পারছি না। আসলে বোধহয় শুধু পড়াশোনা করে জ্ঞান বাড়ালেই হয় না, সাথে বোধটাও জন্মাতে হয়। আর ওই নম্রতা, ভদ্রতা, স্রেফ মুখোশ।